নমস্কার, আপনারা দেখছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স। আপনার তো প্রত্যেক দিনই আমার অনুষ্ঠানে, আপনারা যেমন জানেন যে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে কিছু যে কোনো আলোচনাই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে করার চেষ্টা করা হয়। আজও এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো যে প্রতিকারে গলদ। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রেডিকশান তো একটা জায়গায় হলো, যদিও আপনারা জানেন যে প্রফেসর ডক্টর বাসুর কীভাবে দেখেন এটা আজকে আর নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরেও যারা নিয়মিত দেখেন আমার বিভিন্ন ফ্যান্সরা, তারা জেনে গেছেন যে ডিভিশনাল চার্ট, আমি বারবার বলি, একজনের জন্য 16-20টা ডিভিশনাল চার্ট, অর্থাৎ প্রত্যেকটা ভাবের জন্য আলাদা আলাদা চার্ট, না দেখলে কখনোই দেখাটা সম্পূর্ণ হয় না। এবং সেই সম্পূর্ণভাবে দেখার পরে একজনকে বলা যায় আপনি কিছু বলবেন না, আপনি আমার কাছে এসেছেন, আপনার যে ডেটা, ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এইগুলো সাফিসিয়েন্ট, যথেষ্ট, এবারে আমি আপনার সম্বন্ধে বলবো না, রাদার লিখে দেবো। তো যে প্রেসক্রিপশানটা আমার করা হয়, প্রথমে দু পাতা জুড়ে চার্ট থাকে, অন্তত 16-20টা চার্ট, তারপরে আরও কিছু টেকনিক্যাল প্যারামিটার সেখানে ক্যালকুলেশন করা থাকে, যেমন ফরচুন পয়েন্ট ইত্যাদি, তারপরে একটা পেজেতে পুরো 12-14টা পয়েন্ট, 15টা পয়েন্ট, বিভিন্ন একজনের জন্য লাইফের মেন ইভেন্টগুলো সেগুলো লেখা থাকে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি যে আমরা আমাদের মেজর ইভেন্টগুলো, আমাদের পড়াশোনা, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের চাকরি বাকরি, আমাদের ব্যবসা, আমাদের বিবাহিত জীবন কেমন যাবে, আমাদের সন্তান ভাগ্য কেমন যাবে, আমাদের সম্পত্তি কেমন যাবে, আমাদের বন্ধুর জায়গাটা কেমন থাকবে, এই সমস্ত কিছু লিখে দেওয়া হয়। আমি লিখে দিই, দেখে এর জন্যে সময় দিতে হয়, 1.5 ঘন্টা মতো সময় লাগে, এর জন্যই বলা হয় আপনারা আগে থেকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে আপনাদের নাম নথিভুক্ত করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে। তো যাক, এই জিনিসগুলো আপনারা সবাই জেনে গেছেন এতদিনে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে কিছু কিছু আমি প্রতি অনেকবারই করি, যেটা বিভিন্ন এপিসোডের আগেও করেছি, যে প্রতিকার বলতে আমরা তো একটা প্রতিকার দিলাম, মানে যখন অ্যাকর্ডিং টু চার্ট যার যা যা লাগবে, জেমোলজিক্যাল রেমিডি, জেমস্টোন হিসাবে আমরা বিভিন্ন রকম জেমস্টোন দিই, তো কিন্তু সেই জেমস্টোনগুলো কীভাবে কতটা কাজ করছে, তার মধ্যে কতটা জেনুইনিটি আছে, সেই ব্যাপারে কিন্তু সচেতন হওয়া দরকার অ্যাস্ট্রোলজারদের এবং যারা এই সার্ভিসটা নিচ্ছেন তাদেরও। তো কি অল্প বিস্তর নলেজ থাকা দরকার, তার কারণ সবাই তো চাইবে যে তাদের যে প্রোডাক্ট সেটা সেল হোক, কিন্তু আপনাকে তার মধ্যে কতটা জেনুইন প্রোডাক্ট আপনি নিচ্ছেন সেই জায়গায় আপনাকে সচেতন হতে হবে। তো আজকে এরকমই একটা জেমোলজিক্যাল রেমেডি নিয়ে আলোচনা করব একটি গ্রহের, সেটা হলো শুক্র বা ভেনাস। সাধারণভাবে কন্যা লগ্ন, মিথুন লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের জাতকদের প্রতিকার স্বরূপ শুক্রের প্রতিকার দেওয়ার বিধান আছে, তার কারণ এই চারটি লগ্নের ক্ষেত্রে শুক্র শুভ, অন্যান্য আর যে সমস্ত লগ্নের ক্ষেত্রে শুক্র কতটা মানে জেনারেলি শুভ নয়, কিন্তু কিছু এক্সেপশনে আমরা সেক্ষেত্রে প্রতিকার দিয়ে থাকি। তো যাই হোক, এই চারটি লগ্নের ক্ষেত্রে আমরা শুক্রের প্রতিকার দিয়ে থাকি। এখন কথা হচ্ছে শুক্রের প্রতিকার মানে এই লগ্নের জাতক মানেই আমি তাকে শুক্রের প্রতিকার দিয়ে দিলাম তা নয়, বা কতটা কী দেবো ডিপেন্ড করছে তার চার্টের উপরে, ন্যাটাল চার্টের উপরে। সেক্ষেত্রে আর ওই ডিভিশনাল চার্টের ইম্পর্টেন্সটা আর একবার আমাদের প্রমাণিত হয়, ঠিকঠাক কতটা ডোজ, কতটা পাওয়ার দরকার সেই প্ল্যানেটের। ফর এক্সাম্পল, আজকে আমি আলোচনা করছি শুক্র। শুক্রের জন্য আপনারা জানেন যে মেনলি কি আমরা ডায়মন্ড প্রেসক্রাইব করি, এটা হিরে আমরা বলে থাকি, আর কি সাবস্টোন হিসাবে আমরা বলি জারকান, হোয়াইট জারকান। তো এই ক্ষেত্রে আজকে আমরা ডায়মন্ডটাকে সাবস্টো ভেনাসের সাবস্টোন হিসাবে আমরা যে জারকান বলি এটা হলো সাবস্টোন, কিন্তু আজকে আমি মেন স্টোন নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ডায়মন্ড। এই ডায়মন্ড নাম শুনলেই অনেকের ভীতি হয়ে যায়, ডায়মন্ড বাজারে প্রচুর দাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে রিটেল প্রাইস যদি বলেন তাহলে ডায়মন্ডের দাম যথেষ্টই আছে, কিন্তু হোলসেল প্রাইস হিসাবে ডায়মন্ডের দাম অতটাও নয়। তো দাম যাই হোক না কেন, সেটা আপনারা ভেরিফাই করে নেবেন, আপনাদের সাধ্যের মতো আপনি নেবেন,
তবে হোলসেলারদের ক্ষেত্রে আমি জেমস্টোনের হোলসেলার, আপনারা জানেন আমি 42টা শোরুমে আমি সাপ্লাই করে থাকি। তো যখন আমরা যখন শোরুমে যখন দিই, তো শোরুম তো একটা তার উপরে তার প্রফিট রেখে তার বিক্রি করবে, না হলে তার তো ব্যবসায় সেটা চলবে না। সেই ক্ষেত্রে হোলসেলারদের কাছে নিলে কি হয়, আপনি অনেকটা কম দামে পেতে পারবেন। এখন দাম তো একটা জায়গায় গেল, কিন্তু আপনাকে দেখতে হবে কোয়ালিটি। কোয়ালিটি বলতে আমরা কি বুঝি, জেনারেলি ডায়মন্ড নিয়ে কথা বলি, সাধারণভাবে আপনারা জানেন ডায়মন্ড হচ্ছে কার্বন, কার্বনের বন্ডিং, কার্বন অ্যাটমসের বন্ডিং। এখন এই ডায়মন্ডের মধ্যে, কার্বন অ্যাটমসের বন্ডিংয়ের মধ্যে বিভিন্ন রকম আবার কিছু ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিসের উপরে ডিপেন্ড করে আপনার মেনলি ডায়মন্ডের কালার। ডায়মন্ডের কালার অ্যান্ড ক্লারিটি হলো সব থেকে ইম্পর্টেন্ট। আমরা একটু দেখে নিই বিভিন্ন রকমের ডায়মন্ড। দেখুন, এই ডায়মন্ড বলতে আমরা সাধারণভাবে যেটা প্রচলিত অর্থে আমরা তিনটে মাইন্স বুঝি, তিনটে মাইন্স, জিম্বাবুয়ে, ভারতের বাইরে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা এবং গোলকুন্ডা। দেখুন, এই প্রথমে দেখাচ্ছি এই ডায়মন্ডটি, এই ডায়মন্ডটি হলো কিন্তু আমাদের জিম্বাবুয়ের ডায়মন্ড। এখানে দেখতে পাবেন এই ডায়মন্ডের কালার বলতে আপনার এটা কিন্তু একটু ধোঁয়াশে টাইপের, মানে ক্লারিটি কম, ক্লারিটি কম। এই ক্লারিটি কম, তার জন্য কি হয়, এর মধ্যে যে একটু আপনি দেখে একটু ধোঁয়াশে ভাব থাকে, তো তার জন্য এই জিম্বাবুয়ের ডায়মন্ডের দাম কিন্তু সব থেকে কম পৃথিবীর মধ্যে। এরপরে আমি আসি যে ডায়মন্ডের কথা, এখানে হচ্ছে দেখুন এটা হচ্ছে কিন্তু সাউথ আফ্রিকার ডায়মন্ড। এই সাউথ আফ্রিকার ডায়মন্ডটা এদের কিন্তু সব থেকে ভালো, যদি কাটিং বলেন ওয়ার্ল্ডের মধ্যে, সাউথ আফ্রিকার ডায়মন্ডের কাটিং সব থেকে ভালো হয়, সাউথ আফ্রিকার ডায়মন্ডের কাটিং সব থেকে ভালো হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তবুও এর কালার কিন্তু অতটা ভালো হয় না, মানে ব্রাইটনেস আমরা যদি বলি, যত ব্রাইট হবে আমরা বলি তত কালার ভালো, তো কালার কিন্তু অত ভালো পাওয়া যায় না। অর্থাৎ একই ক্যাটাগরির কালার, বিভিন্ন কোড আছে কালারে, সে নিয়ে আমি পরে বলছি। তো এক্ষেত্রে কিন্তু কালারের কিন্তু, কারণ এদের আপনার সাউথ আফ্রিকার যে ডায়মন্ডগুলো তাদের ইম্পিউরিটিসের ভাগটা একটু বেশি থাকে, কাটিং খুব ভালো হয় কিন্তু কালারটা অত ভালো হয় না। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতে যে গোলকুন্ডা সব থেকে মানে বেস্ট আমরা মাইন্ডস বলি গোলকুন্ডার, এই গোলকুন্ডার ডায়মন্ড যদি আপনি দেখেন, তাহলে গোলকুন্ডার ডায়মন্ড কিন্তু কালার যথেষ্ট ভালো থাকে, কাটিং অত না ভালো থাকলেও এর ব্রাইটনেস কিন্তু সাংঘাতিক রকমের ভালো হয় গোলকুন্ডার যে মাইন্ডসের ডায়মন্ডগুলো। তো আপনি দেখেই বুঝতে পারছেন যে চোখ ঝলসানো প্রায় দেখতে লাগে ডায়মন্ডগুলো, যেভাবে এর যে গর্জাসনেস বা এর যে ক্লারিটি, এর যা লাস্টার, অপূর্ব লাস্টার হয়, মানে দেখলেই আপনার নিতে ইচ্ছা করবেন। অনেকে তো আজকাল ডায়মন্ড প্রসাধনী এর জন্যেও অর্নামেন্টের সঙ্গে বিয়ে ব্যবহার করেন। তো যদিও আমি অ্যাস্ট্রোলজিক্যাল আমি ইয়েতে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি বলবো যাদের শ্যুট করবে তারাই ব্যবহার করবেন, আর যাদের শ্যুট করবে না ডায়মন্ড তারা অকেশনালি পড়তে পারেন, কারণ ডায়মন্ড তো একে অনেকেরই শখ থাকে আমার ডায়মন্ড পরবো। তো দেখুন এই জায়গাতে, এইখানে কিন্তু আমরা যেটা বলবো, এই যে গোলকুন্ডার ডায়মন্ড, গোলকুন্ডার ডায়মন্ড সব থেকে বেশি এর কিন্তু ব্রাইটনেস থাকে, এর মধ্যে ইম্পিউরিটি সব থেকে কম থাকে গোলকুন্ডার ডায়মন্ডে, সব থেকে কম ইম্পিউরিটি থাকে। তো এই ডায়মন্ডের পাশাপাশি অন্য ডায়মন্ড রাখলেও আপনারা আমরা বুঝতে পারি, যেটা জানি যে এর কাটিং অতটা ভালো না হলেও কিন্তু এর ব্রাইটনেস অসাধারণ। অর্থাৎ সাধারণভাবে ব্রাইটনেস অসাধারণ কী করে হচ্ছে, না এর ইম্পিউরিটিস বা আমরা মেনলি নাইট্রোজেনের কম্পাউন্ডের ভ্যারিয়েশনের উপরে আমরা ইম্পিউরিটিস ডিপেন্ড করে, তো এখানে ইম্পিউরিটিস অনেক কম থাকে। গোলকুন্ডার ডায়মন্ডের দাম কিন্তু অন্যান্যভাবে সাউথ আফ্রিকা থেকে ডায়মন্ডের থেকে বেশি, তাহলে জিম্বাবুয়ের ডায়মন্ডের যেহেতু এর ক্ষেত্রে বিভিন্ন রকম এই যে গ্রে ব্যাপারটা বা ব্রাইটনেসটা অতটা ভালো থাকে না, তো সব থেকে কম দাম। তারপরে সাউথ আফ্রিকার, আমি সাধারণভাবে বলছি সাউথ আফ্রিকার ডায়মন্ডের দাম তারপরে আসে, তারপরে গোলকুন্ডার ডায়মন্ডের দাম। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে এই যে আমরা যখন দেখব কোনো একটা, আপনারা তো দেখলেন মোটামুটি আইডিয়া পাওয়া গেলো দেখতে কেমন হয়, এখন দেখতে কেমন হয় তাছাড়াও আমরা যে কার্ডে যেগুলো পাই সাধারণভাবে স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স এগুলো তো থাকেই বিভিন্ন স্টোনের ক্ষেত্রে, কিন্তু মেনলি কালার, কালার বলতে আপনারা দেখলেন যে আমি বললাম নাইট্রোজেনের ইম্পিউরিটিসের উপরে ডায়মন্ডের বিভিন্ন কালার হয়, যেমন ব্লু ডায়মন্ড, ব্লু ডায়মন্ড সব থেকে খুব প্রেসিয়াস,
ওয়ার্ল্ডে খুব কম জায়গায় পাওয়া যায় ব্লু ডায়মন্ড, কিন্তু ওটা আমাদের অতটা কাজে লাগে না, আমরা নিতেও অতটা পারি না সাধারণ মানুষ। কিন্তু এছাড়া যে বিভিন্ন রকম কী হয়, ব্রাউন কালারের হয়, একটু ব্ল্যাকি ধরনের হয়, একটু কালচে ভাব থাকে, একটু হলদেটে ভাব থাকে, তো এই ধরনের বিভিন্ন এগুলো হলো বিভিন্ন রঙিন বা রঙের, মানে ডায়মন্ডের ছাড়াও আমরা কিছু একটা আভা পাই। কিন্তু এগুলো ছাড়াও মেনলি আমরা কালার কোড যেটা বলি টেকনিক্যালি, সেটা হচ্ছে ডি থেকে জে অবধি, অর্থাৎ ডি থেকে ডি কালার যত আপনি কম হবে, ডি ডি এর পরে ডি থেকে যত আপনি জে এর দিকে যাবেন তত কালারটা আপনার কমতে থাকবে, দামটাও সেই অনুপাতে কমতে থাকে। তাহলে ডি কালারের দাম সব থেকে বেশি, আমি মিনিমাম রেকমেন্ড করি আই জে কালার মিনিমাম রেকমেন্ড করে থাকি। তো সেই ক্ষেত্রে এই কালার কোডগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা কালার কোডটা কীভাবে পাই এখানে দেখুন, এই এছাড়াও আমরা যে আমরা যে টেস্টিং রিপোর্ট পাই, এই ধরনের টেস্টিং রিপোর্ট দিয়ে দেওয়া হয়, তার স্পেসিফিক গ্র্যাভিটি, কালার, এবং আমরা বলে থাকি ভিএস জিভিএস বিভিন্ন ক্লারিটি থাকে, বিভিন্ন ক্লারিটির কিছু প্যারামিটার থাকে, তো এইগুলো এখানে কার্ডে এরকম কার্ডেতে মেনশন করে দেওয়া হয়। এছাড়া আমরা যে দেখি যে খালি চোখে অনেক সময় দেখা যায় না, সেক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন রকম আমাদের গ্লাস ইউজ করতে হয় যেগুলো অনেক ভালো করে বোঝা যায়। এই যে বিভিন্ন রকম ডায়মন্ডের মধ্যে অনেক সময় ব্ল্যাক স্পট থাকে, তার জন্যে বাইরে থেকে দেখা মনে হচ্ছে যে খুব ভালো, কিন্তু একটু কাছে নিয়ে গেলেই দেখা যাবে যে এর মধ্যে কিছু ব্ল্যাক স্পটের জন্যে সেই রিফ্র্যাক্টিভ সেই যে আপনার ইয়েটা যে ব্রাইটনেসটা আসছে না। তো এইখানেতে যদি দেখা যায় যেমন এই এই দেখুন আপনি গোলকুন্ডার ডায়মন্ডের এই পিসটা, এই ক্ষেত্রে কিন্তু একেবারেই কোনো ব্ল্যাক স্পট নেই এর মধ্যে, তাই এত কিন্তু ব্রাইটনেস এটা এত ভালো বেরোচ্ছে, চোখে আপনার দেখেই বুঝতে পারবেন যে এর যে ঔজ্জ্বল্য অনেক অনেক বেশি হয়। তো এইভাবে ডায়মন্ড যদি আমরা যে ভালো রকম ডায়মন্ড নিলে যাতে কাজ হবে সেই সমস্ত ডায়মন্ডগুলো আমরা প্রেফার করি, এবং তার সাথে সাথে বলবো যে আপনার চার্টটা দেখিয়ে নেওয়া উচিত যে আপনার ক্ষেত্রে ডায়মন্ড কতটা স্যুট করবে। যদি ডায়মন্ড না স্যুট করে আপনি অকেশনালি পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যাপার এটা, কিন্তু অনেক সময় ডায়মন্ডের সাইজের উপরে দাম অনেক ভ্যারি করে, জেনারেলি 25 থেকে 30 সেন্টের ডায়মন্ড যদি আমরা কাজের মোটামুটি শুরু রেকমেন্ড করে থাকি মিনিমাম, যার ধরুন 1 ক্যারেট লাগবে 100 সেন্টে 1 ক্যারেট, সেই ক্ষেত্রে আমরা 25 সেন্টের যদি 4 পিস দিয়ে থাকি তাহলে একই রকম কাজ করবে, 1 ক্যারেটের কাজ করবে যাদের, কিন্তু 1 ক্যারেট 1 পিস নিতে গেলে তার খরচটা অনেক বেড়ে যাবে। তো আপনারা আরেকবার দেখে নেবেন, যা আমার সময় হাতে আর বেশি নেই, তো ডায়মন্ডের দেখতে জায়গাটা কেমন হয়, ঔজ্জ্বল্যতা এবং যে ধোঁয়াশে ভাব, যেটা বললাম জিম্বাবুয়ের যে ডায়মন্ডের ধোঁয়াশে একটা ভাব থাকে, তা এটা হলো আপনার জিম্বাবুয়ের জায়গাতে। তো সেই ক্ষেত্রে আমাদের আপনারা দেখে নেবেন বিভিন্ন রকমভাবে তার ব্রাইটনেসের উপরে। আজকে আর সময় নেই, তো এইভাবে আপনারা যখন কোনো কিছু নেবেন তার আগে সেভাবে ভালো করে দেখে নিয়ে টেস্টিং কার্ড করিয়ে তার আগে অভিজ্ঞ লোক দেখে, কেন আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, ডায়মন্ড দেখেই বলে দেবো এটা কোথাকার ডায়মন্ড কীরকম ডায়মন্ড। তো হোলসেল প্রাইসে হিসেবে নিলে আপনি অনেক কম দামে পাবেন এবং আপনার কাজটাও ঠিকঠাক হবে। আজকে আসছি, আজকে আর সময় নেই, এরকম ধরো প্রতিদিনই কিছু না কিছু স্টোন নিয়ে আমি দেখানো শুরু করব, পারবা সেটাই আপনারা স্টোন সম্বন্ধে মিনিমাম একটা নলেজ গ্যাদার করুন। আজকে এলাম, নমস্কার।